আপনারা যারা কমেন্টগুলো করেছেন তাদের সকলকে অনেক বেশি ধন্যবাদ জানাই। আপনাদের এত কষ্ট করে অনেক বড় বড় কমেন্টগুলো করেছেন, আমরা চেষ্টা করেছি সবগুলো কমেন্টই পড়ার এবং সেই কমেন্টগুলো থেকে বেস্ট বেস্ট কমেন্টগুলো নিয়ে আমাদের এই ভিডিওটি মেক করার। সো নেক্সটেও আশা করব আপনারা এইভাবে পার্টিসিপেট করবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যারা ক্যাপিটাল মার্কেটের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছি, আমাদের সবারই একটি ড্রিম বা আমাদের চাওয়া পাওয়া রয়েছে, সেটি হলো যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট যেন এমন একটি অবস্থানে পৌঁছায় যেই অবস্থান থেকে আমাদের সাধারণ বিনিয়োগকারীরা যেন মোটামুটি এখান থেকে বিজনেস মেক করতে পারে এবং আমাদের ক্যাপিটাল মার্কেট যেন একটি ছন্দের মধ্য থেকে সামনের দিকে এগিয়ে যায়। তারই ধারাবাহিকতায় আমরা চেয়েছিলাম যে আমাদের যখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান পরিবর্তন হলো, সে সময় আমাদের সবার স্বপ্ন ছিল যে এবার একটি ভালো কিছু হয়তো আমরা দেখতে যাচ্ছি ক্যাপিটাল মার্কেটে। এবং আমাদের কিন্তু যে চাওয়া পাওয়াগুলো ছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান শিবলী রুবায়েত স্যার, উনি কিন্তু মোটামুটি অনেকগুলো পরিবর্তন কিন্তু আমাদের সামনে এনেছে এবং এই পরিবর্তনগুলো কিন্তু খুবই পজিটিভ পরিবর্তন ছিল বা এখনও সেগুলোকে আমরা অবশ্যই পজিটিভলি আমরা দেখি। কিন্তু তারপরেও কেন জানি কোনো একটি জায়গায় এখনও আমরা দেখতে পাই কোনো একটি সুবিধাবাদী মহল মনে হয় ক্যাপিটাল মার্কেট থেকে সুবিধা নিচ্ছে, বাট আমাদের যেই প্রসেসগুলোর মধ্যে দিয়ে আমাদের ক্যাপিটাল মার্কেট ভালো হওয়া দরকার সেই প্রসেসগুলোর মধ্যে কোথাও কোথাও যেন মনে হয় কোনো গ্যাপ এখনও আমরা দেখতে পাই। সো কাজ চলছে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এটা আমরাও বুঝি, উইদিন শর্ট টার্ম সম্ভব না। সো আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান উনিও প্রায়ই দেখা যায় যে ডিবিএর সভাপতি বা তাদের সদস্যবৃন্দর সাথে বসে বা মার্চেন্ট ব্যাংকের যারা অ্যাসোসিয়েশন তাদের সাথে বসে নানা রকম ডিসিশনগুলো তারা মেক করে বা চিন্তাভাবনা করে যে মার্কেটের উন্নয়নে কী করা যায়। কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আসলে ফিডব্যাক সেভাবে হয়তো নেওয়া হয় না, তার জন্য আমরাও বারবার বিনিয়োগকারীদের বিভিন্ন রকম কোশ্চেন কোয়ারিজ আমাদেরকে করে থাকে যে এটি এরকম কেন, ওটি ওরকম কেন, এই বিষয়টির আপনি একটু তুলে ধরেন। সো তারই ধারাবাহিকতায় আমরা একটি স্ট্যাটাস দিয়েছিলাম, আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে মোটামুটি 15,000 মতো বিনিয়োগকারীরা কানেক্টেড রয়েছে। সো তারা কিন্তু তাদের বিভিন্ন রকম কোয়েশ্চেনগুলো বা তাদের বিভিন্ন রকম মতামতগুলো সেখানে প্রকাশ করেছে যে ক্যাপিটাল মার্কেটের ধারাবাহিক যে ছন্দ সেই ছন্দটি না থাকার পেছনে কারণগুলো কী কী। হোপফুলি তাদের কাছ থেকে কিন্তু বেশ কিছু ইস্যু বের হয়ে এসেছে এবং যেই ইস্যুগুলো হয়তো অনেকগুলোই আপনাদের জানা রয়েছে বা কিছুটা হয়তো বা অজানা থাকতে পারে। সো আমরা চাইবো যে আমাদের এই ভিডিওটি দেখবেন এবং আমরা এই কমেন্টগুলো থেকে, আমাদের বিনিয়োগকারীদের কমেন্টগুলো থেকে বেস্ট বেস্ট কমেন্টগুলো, যে কমেন্টগুলো আমাদের ক্যাপিটাল মার্কেটের জন্য ভালো কিছু ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে সেই কমেন্টগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। সো আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ওয়েলকাম টু বিজনেস আইকন। প্রথমে যে কমেন্টটি সব থেকে বেশি পড়েছে সেটি হলো আইপিও ইস্যু নিয়ে। আমরা বিগত কমিশনেও কিন্তু বারবার দেখেছি যে আইপিওর সংখ্যা বা কোয়ালিটিফুল আইপিও কিন্তু আমাদের মার্কেটে আসেনি এবং যেগুলোর সাফার কিন্তু আমরা এখনও করছি, আমাদের অনেক ভালো ভালো বিনিয়োগকারীদের টাকা কিন্তু এই সব পচা লেভেলের যে স্টকগুলো বিগত সময় লিস্টেড হয়েছে সেই স্টকগুলোতে কিন্তু অলরেডি ফান্ডগুলো কিন্তু ফুল ব্লকড। এখন আবার আমরা নতুন করে আমাদের বিনিয়োগকারীরা এটি ফিল করছে যে নতুন কমিশন আসার পরে কোয়ালিটি আইপিওর দিকে তারা ফোকাস করছে, কিন্তু এই মার্কেট বিগত সময়ের যেই সাপ্লাই যে পরিমাণ বাড়িয়ে রেখেছে সেই সাপ্লাইটিকে অ্যাবজর্ব করার মতো কিন্তু এখনও ক্যাপাসিটি তৈরি হয়নি, তার মধ্যেই কেন নতুন করে আইপিও আসছে, এটি হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের সবচেয়ে বড় কোশ্চিন। সো তারা আস্থা তখনই ফিরে পাবে যখন কোয়ালিটিফুল আইপিওগুলো একটি ধারাবাহিক গতিতে আসবে এবং তাদের একটি বড় চাওয়া পাওয়া হলো যে নতুন যে আইপিওগুলো আসছে সেখানে মালিক পোর্শন, স্পন্সর ডিরেক্টরের পোর্শন যেন 50% অ্যাবোভ হয়। বিকজ যখন 50% অ্যাবোভ মালিকানা ডিরেক্টর এবং স্পন্সরদের থাকে তখন কিন্তু তাদের একটি দায়িত্ববোধ থাকে তাদের নিজেদের কোম্পানির প্রতি, তারা ভালো ডিভিডেন্ড দেয় এবং আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই যে 50% অ্যাবোভ যদি হোল্ডিং থাকে তাহলে পাবলিক পোর্শনে কিন্তু প্রেশারটা কম পড়ে। দ্যাটস মিন মার্কেটে যেই অ্যাভেলেবেল স্টকের সংখ্যা সেই সংখ্যাটি কিন্তু কম থাকলে মার্কেটে কিন্তু প্রেশারটি খুব কম পড়ে, সাপ্লাইটি কিন্তু খুব বেশি থাকে না। সো এটি কিন্তু আপনারা একটু বিবেচনা করে দেখতে পারেন বিকজ এটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের অনেক একটি বড় চাওয়া পাওয়া। তারা যদি দেখে যে হ্যাঁ এখন আইপিও আসছে কোয়ালিটিফুল আইপিও বাট সংখ্যায় সেটি কম, তবে কিন্তু বিনিয়োগকারীদের আস্থা অনেক বেশি বাড়বে।
আচ্ছা, এটি হচ্ছে প্রথম সব থেকে বেশি কমেন্ট এবং আমাদের সাধারণ বিনিয়োগকারীদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া, এটি এক নম্বর। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি কথা হয়ে উঠেছে সেটি হচ্ছে স্বচ্ছতার বিষয়, অ্যাকাউন্টেবিলিটির বিষয়, এবং সেটি হচ্ছে আইসিবিকে নিয়ে। সো আইসিবির বিষয় নিয়ে আমরাও একটু স্টাডি করতে গিয়ে আইসিবির ওয়েবসাইটে যাই এবং গিয়ে তাদের মাইলস্টোন, তাদের অ্যাচিভমেন্টগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। বাট সেখানে হতাশ হয়ে যায় যে 2017 সাল পর্যন্ত তারা নানা রকম অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ এবং তাদের বিভিন্ন রকম অ্যাচিভমেন্ট মাইলস্টোন আমরা দেখতে পাই। কিন্তু সবথেকে বড় প্রশ্ন দাঁড়ায় যে এই বর্তমান সময়ে, এই ডিজিটাল যুগে এসেও 2017 থেকে 2021 পর্যন্ত তাদের কোনো অ্যাক্টিভিটিস সেভাবে আমাদের চোখে পড়েনি, ওয়েবসাইটেও আমরা দেখতে পাইনি, এবং তাদের কোনো মাইলস্টোন তারা প্রকাশ করেনি। কেন করেনি, কী জন্য করেনি, এটি আমাদের একটি বড় কোশ্চেন। এবং এই কোশ্চেনটি যারা আইসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের প্রতি আমাদের এটি একটি কোশ্চেন থাকবে, এবং আমরা আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বা DSC যারা টপ লেভেলে রয়েছেন তাদেরকে অবশ্যই বলবো এই বিষয়টি একটু খতিয়ে দেখবেন। বিকজ আমরা জানি যে আইসিবির বিভিন্ন রকম মার্কেটের প্রতি ইনভলভমেন্ট তাদের যত বেশি থাকবে, আমাদের মার্কেটের অ্যাক্টিভিটিস বা মার্কেটের যে স্বচ্ছতা বা যা একটি চালনা শক্তি সেটি কিন্তু তত বেশি মজবুত হবে। আরেকটি কমেন্ট আমরা সবথেকে বেশি দেখতে পেয়েছি সেটি হলো যে আইসিবির যে বেসিক রেসপন্সিবিলিটি, মার্কেট যখন অতিমূল্যায়িত হবে, এক কথায় একটি স্টক যখন অতিমূল্যায়িত হয়ে অনেক হাই প্রাইসে চলে যাবে, তখন তারা তাদের হাতের সেই স্টকগুলো সেল করে সেটিকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। ঠিক একইভাবে যখন একটি স্টক অনেক নিচে চলে আসবে বা মার্কেট যখন অনেক নিচে চলে আসবে, সেই সময় তারা বাই করার মাধ্যমে মার্কেটকে বা পার্টিকুলার সেই স্টকটিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। এটি হলো আমরা যেটি বুঝি যে আইসিবির এটি বেসিক রেসপন্সিবিলিটি, এবং পাবলিকরাও সাধারণত এই জিনিসটি দেখতে চায়। কিন্তু তাদের কোশ্চেন হচ্ছে আইসিবি সেই রোলটি ঠিকমতো প্লে করে না। আইসিবি যে কাজটি করে তাদের মতে সেটি হলো যে আইসিবি ম্যাক্সিমাম কেসে যখন একটি স্টক টপে যায়, সেই টপে যাওয়ার পরবর্তীতে আইসিবি বাই করে। তাহলে আইসিবি যদি টপে গিয়ে বাই করে তাহলে আইসিবি সাপোর্ট দিবে কীভাবে, এটি একটি সাধারণ কোশ্চেন। এবং তারা যে অনুমানটি করছে এই অনুমানটি আসলে একেবারে ক্লিয়ারলি 100% গ্যারান্টি দিয়ে বলার সম্ভব না, বাট সবাই যেহেতু দাবি করছে, সো আমি আশা করব যে আইসিবির যে পোর্টফোলিওগুলো রয়েছে সেই পোর্টফোলিওগুলো একটু ঘেটে দেখলে বা তাদের অ্যাক্টিভিটিস বা তাদের লেজারগুলো নিয়ে যদি আপনারা একটু কাজ করেন, আমি হোপ এই বিষয়টি পরিষ্কার হয়ে আসবে এবং আপনারা জানতে পারবেন যে যারা এই দায়িত্বগুলোতে রয়েছে আইসিবির এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো, কারণ তারা ফান্ড নিয়ে তারা কাজ করে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা DSC কেউ ফান্ড নিয়ে কাজ করে না। সো গভর্নমেন্ট থেকে যে কোনো ফান্ডই আইসিবির মাধ্যমে আসুক, সেই ফান্ডগুলোর সঠিক ব্যবহার কিন্তু তখনই হবে যখন আপনারা তাদেরকে একটি প্রপার মনিটরিংয়ের মধ্যে রাখবেন। এই মনিটরিংয়ের মধ্যে রাখাটা খুবই জরুরি, বিকজ এটি তাদের কোনো নিজস্ব ফান্ড না। সো পরের ফান্ড নিয়ে তারা যেহেতু ডিল করছে, গভর্নমেন্টের ফান্ড হোক আর পাবলিকের ফান্ড হোক, এটিতে আপনাদের অবশ্যই ফোকাস রাখা উচিত। তো এর পরবর্তীতে যে ইস্যুটি সেটি হচ্ছে বিভিন্ন কোম্পানির স্বচ্ছতার বিষয়গুলো নিয়ে। তো বিভিন্ন কোম্পানির স্বচ্ছতার বিষয় নিয়ে আপনারা বিভিন্ন কোম্পানির 30% হোল্ডিংয়ের ইস্যু যে স্পন্সর ডিরেক্টরি সেটি আপনারা করার জন্য অনেক বেশি তৎপর হয়েছেন, তার জন্য আপনাদেরকে অবশ্যই কংগ্রেচুলেশন জানাতেই হবে বা আপনাদেরকে অভিনন্দন জানাবো যে আপনারা এই ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে যে বিভিন্ন কোম্পানি তাদের আর্নিং ডিক্লারেশনের পরে পরেই দেখা যায় যে বা তাদের বিভিন্ন রকম ডিক্লারেশন দেওয়ার পরে সেটি আবার চেঞ্জ করে ফেলে। সো এটি কিন্তু খুব বিরল, বিভিন্ন দেশে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস এক ধরনের একটি ক্রাইমের মতোই ব্যাপার, বিকজ সাধারণ বিনিয়োগকারীরা খুবই সেন্সিটিভ। তারা একটি প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন থেকে যখন বাই করে, এরপরে হঠাৎ করে আপনারা ইনফরমেশন যদি কেউ চেঞ্জ করে ফেলে, কোনো পার্টিকুলার কোম্পানির কথা বলছে, তাহলে কিন্তু সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়। এবং এই ক্ষতির ভাগিদার কে হবে, এটি একটি অনেক বড় কোশ্চেন। আপনারা কোম্পানির লাইক আপনারা একটি ফাইন্যান্সিয়াল রিপোর্ট রেডি করছেন, আপনারা অডিট কমিটি বা আপনাদের ইন্টারনাল অডিট দিয়ে ভালো মতো চেক করিয়ে সেটিকে তারপর আপনারা প্রকাশ করেন, বাট আপনারা একটি স্টেটমেন্ট প্রকাশ করার পরেও হুট করে আবার সেটি চেঞ্জ করে ফেলেন। এটি আমরা অনেকবারই দেখেছি এবং রিসেন্ট সময়ে আমরা মিরাকল ইন্ডাস্ট্রিতেও সেটি দেখলাম, এই রিসেন্ট সময়ে যে তারা আবার তাদের স্টেটমেন্ট চেঞ্জ করে ফেললো, তাদের আর্নিংয়ের একটি পরিবর্তন আমরা দেখতে পাই। সো এই সময়ে এসে কেন আপনাদের এই ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে জড়ান বা জড়াচ্ছেন, এটি আমাদের আসলে বোধগম্যের মধ্যে পড়ে না। আপনারা এই বিষয়টিতে একটু কঠোর অবস্থা হওয়া উচিত সাধারণ বিনিয়োগকারীদের কথা চিন্তা করে। এর পরবর্তীতে আরেকটি বিষয় আমরা খুব দেখতে পাই যে একটি পার্টিকুলার কোম্পানি একটি অর্থ বছরে হঠাৎ করে অনেক বেশি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখিয়ে ফেলে, কিন্তু তার পরবর্তী বছরে গিয়ে আমরা দেখতে পাই পুয়োর পারফরমেন্স এবং পুয়োর ডিভিডেন্ড। এবং এই বিষয়টি কেন ঘটে এবং হঠাৎ করে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের পেছনে রিজনটি কী, এই রিজনটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা জানতে চায়। এবং তাদের কিন্তু ভরসার জায়গাটি খুব বেশি নড়বড় হয়ে যায় যখন দেখে যে একটি কোম্পানি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখিয়ে হঠাৎ করে আবার তাদের পারফরমেন্স পুয়োর হয়ে যায়।
সো আমরা আশা করব যে আপনারা এমন একটি ইউনিট গঠন করবেন এবং যারা রিসার্চ করবে এবং এই বিষয়গুলো খতিয়ে দেখবে যে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আপনারা যদি জানতে চান এই ধরনের এক্সাম্পল অনেক পাবেন, সহযোগিতা লাগলে আমরা অবশ্যই সহযোগিতা করব। এর পরবর্তীতে যেই বিষয়টি নিয়ে অনেক বেশি কমেন্ট পড়েছে সেটি হলো যে ডিএসসির সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংক, এই যে সবার সাথে সবার একটি কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটি আসলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হয়ে যায়। বিকজ যখন বাংলাদেশ ব্যাংক কোনো ডিসিশন নেয়, বাংলাদেশ ব্যাংকের সাথে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর সবগুলো, যেমন আপনার ব্যাংক, ফাইন্যান্স, NBFI, ইন্স্যুরেন্স, অনেক কিছু কিন্তু জড়িত থাকে। সো আপনাদের যে কোনো সিদ্ধান্ত সরাসরি কিন্তু ক্যাপিটাল মার্কেটের সাথে অনেক বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে। সো আপনারা কোনো ডিসিশন নেওয়ার আগে একটু সবার সাথে মোটামুটি একটু কোঅপারেট করে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যদি ডিসিশনগুলো নেন, আশা করি অনেক ভালো পজিটিভ রেজাল্ট আসবে এবং সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না। এবং নেক্সট ডে আপনারা একটি বিষয় সবাই ক্লিয়ার থাকবে যে হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অ্যাটলিস্ট তাদের সাথে একটু মোটামুটি আলোচনা করে সিদ্ধান্তগুলো মেক করে। সো এটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য অনেক স্বস্তির একটি কারণ হয়ে দাঁড়াবে। এর পরবর্তীতে যে বিষয়টি নিয়ে কমেন্ট অনেক বেশি পড়েছে তা হলো যে সিকিউরিটি বিভিন্ন হাউসগুলো এবং মার্চেন্ট ব্যাঙ্কগুলো, এগুলোকে অনেকাংশে দায়ী করা হচ্ছে। বাট আমি পার্সোনালি ফিল করি শুধুমাত্র সিকিউরিটি হাউসগুলো বা মার্চেন্ট ব্যাঙ্কগুলো নয়, বিভিন্ন ইনস্টিটিউশন, সেটি হতে পারে মিউচুয়াল ফান্ড বা ICB বা যে কেউ হোক না কেন, তারা যদি বিভিন্ন রকম তাদের কিছু নিজস্ব ফান্ড থাকে বা তাদের কোম্পানির কিছু ফান্ড থাকে ডিলার কোডে, এবং এই কোডগুলোতে যখন তারা একটি টপ প্রাইসে কোনো স্টক বাই করে ফেলে, বা তারা যদি কোনো ইন্টেনশনালি তাদের কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো একটি পার্টিকুলার গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য একটি টপ প্রাইসে গিয়ে যদি তাদের ফান্ডগুলোকে ব্লক করে ফেলে, তবে এই ইনস্টিটিউশনগুলো বা এই বিগ ফান্ডগুলো কিন্তু পরবর্তীতে আর মার্কেটকে সাপোর্ট দিতে পারে না। এবং টপে বাই করার কারণে একটি মহল সুবিধা নেওয়ার পরে তাদের কিন্তু হাত পা একেবারে বাধা হয়ে পড়ে এবং তারা তাদের ফান্ডটিকে আর মুভ করাতে পারে না। সো কে এই সুবিধাবাদী গ্রুপ এবং কারা এই টপ লেভেলগুলোতে থেকে, সেই মার্চেন্ট ব্যাংক হোক বা ব্রোকারেজ হাউস হোক বা আদার্স যে কোনো ইনস্টিটিউশন হতে পারে, বাট তাদেরকে একটু প্রপার মনিটরিংয়ের মধ্যে রাখা উচিত। সেটি রিকোয়েস্ট করতে হবে মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারের মালিকদেরকে যে আপনারা একটু প্লিজ একটু মনিটর করার চেষ্টা করেন যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন বা যাদেরকে রেসপন্সিবিলিটি দিয়েছেন, তারা কি সদুদ্দেশ্য নিয়ে সেই ফান্ডগুলোকে প্রপার ম্যানেজ করছে কি না, এই বিষয়টিতে একটু আপনারা জোরালো ভূমিকা পালন করবেন। রিসেন্ট সময় আরেকটি কমেন্ট নিয়ে খুব বেশি অনেকেই মাতামাতি করছে, সে বিষয়টি হলো যে ব্রোকারেজ হাউসগুলো এবং মার্চেন্ট ব্যাংকগুলোতে মার্জিন রোলের লোনের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটি ফিক্সড করে দিয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এবং এটি করেছে সাধারণ বিনিয়োগকারীদের ভালোর জন্যই। বাট এখানে মার্কেট পড়ার পেছনে অনেকেই এটিকে দায়ী করছে যে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলো সেটিতে সন্তুষ্ট নয়। কিন্তু একটি বিষয় এখানে আমাদেরও ক্লিয়ার হওয়া উচিত এবং ক্লিয়ার হওয়া দরকার এই কারণেই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেটি করেছে এটা সাধারণ বিনিয়োগকারীদের ভালোর জন্যই করেছে, এবং এটিতে যদি ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকরা যদি লো কস্টে যদি কোনো ফান্ড পায়, সেই ফান্ডটিকে যদি তারা ইউজ করতে পারে মার্জিন লোন হিসেবে, তাহলে করতেই পারে। কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকেও এই বিষয়টি একটু, আমার মনে হয় এই বিষয়টি একটু তাদের সাথে বসে কথা বলা উচিত যে কারা আসলে থার্ড পার্টির কাছ থেকে ফান্ড নিয়ে আবার সেটিকে লোন প্রোভাইড করছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে, এবং কতটুকু পিরিয়ডের জন্য এবং কোন সময়টি থেকে এটি ইমপ্লিমেন্ট করলে ভালো হয়, এটি আপনাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বসে কথা বলে ফিক্সড করে সেটিকে পাবলিকলি ডিক্লেয়ার করলে অবশ্যই ভালো হয়। কারণ এটিতে কোনোভাবেই আসলে ব্রোকারেজ হাউসগুলোকেও ক্ষতিগ্রস্ত করে লাভ নেই, এবং আপনাদের যে উদ্দেশ্য বিনিয়োগকারীদের জন্য এটি অবশ্যই পজিটিভ, এটিকে অ্যাপ্রিসিয়েট অবশ্যই আমরা করি, এটি অবশ্যই একটি ভালো সিদ্ধান্ত। এর পরবর্তীতে একটি কমেন্ট অনেক বেশি পড়েছে, সেটি হলো যে ডিএসসি প্রায়ই কোনো একটি স্টক বাড়তে গেলে সেই স্টকটিতে কোয়ারি রেসপন্স করে। সো এই কোয়ারি দেওয়ার পেছনের কারণটি আসলে বিনিয়োগকারীরা এই কারণেই অবাক হয় যে স্টক বাড়লে কোয়ারি দেয়, কিন্তু স্টকের প্রাইস যখন পড়ে অস্বাভাবিকভাবে পড়ে তখন কিন্তু ডিএসসি একেবারে চুপচাপ হয়ে থাকে। তারা এটি বলে না যে স্টকটি পড়ার পেছনে বড় কোনো কারণ নেই এবং এই স্টকটি অনেক বেশি অবমূল্যায়িত হয়ে যাচ্ছে। এই বিষয়টি যদি আপনারা একটু পাবলিকলি তুলে ধরেন এবং এই দৃষ্টান্ত যদি স্থাপন করেন, তাহলে কিন্তু পাবলিক কিছু মনে করবে না যে আপনারা আপে গেলেই শুধুমাত্র কোয়ারি রেসপন্স করেন। আপে গেলে যদি কোনো একটি স্টক অস্বাভাবিকভাবে বাড়ে, এটি অবশ্যই বিনিয়োগকারীদের জন্য ক্ষতির কারণ হতে পারে, এটি ঠিক আছে, কিন্তু মার্কেট মুভার স্টকগুলো, যেই স্টকগুলো নিউজ ক্যারি করে, এরপরও যখন আমরা কোয়ারি দেখতে পাই এবং কোয়ারির কারণে মার্কেট হোঁচট খায়, মার্কেট তার স্বাভাবিক বৃদ্ধি পেতে পারে না, তখন কিন্তু এটি আসলে একটি কোশ্চিন হয়ে দাঁড়ায়। রিসেন্ট সময়ে আমরা বেক্সিমকোর যে প্রাইসের মুভমেন্টটি, সেই মুভমেন্টটি কিন্তু আমরা দেখতে পেয়েছি, কিন্তু একটি পর্যায়ে আসার পর বেক্সিমকোতে কিন্তু কোয়ারি দেওয়া হয়। সো বেক্সিমকোতে কোয়ারি দেওয়া হয় যে এটির কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন নেই, কিন্তু বেক্সিমকোর এই রিসেন্ট সময়ের মধ্যে আপনারা যদি 2-3 মাসের তাদের বিভিন্ন নিউজের দিকে একবার তাকান, তাদের নিউজে কিন্তু আপনারা দেখতে পাবেন তারা বিজনেস এক্সপানশনের কিন্তু নানা রকম নিউজ তারা ক্যারি করছে।
সো ডিএসসি কি ধরনের প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন রাখে এটি নিয়ে সাধারণ বিনিয়োগকারীরা জানতে চায় যে কেন এই ধরনের কোয়ারিগুলো রেসপন্স করে মার্কেটকে আপনারা বাধাপ্রাপ্ত করছেন। সো এটি ছিল তাদের কোশ্চিন এবং তাদের একটি চাওয়া হলো যে যখন আপনাদের এই স্টকগুলো কোনো পড়ে বা মার্কেট যখন অনেক বেশি অবমূল্যায়িত হয় আপনারা প্লিজ প্লিজ কোয়ারি রেসপন্স করেন। এখানেও আপনারা কোয়ারি দেন, কোয়ারি দিয়ে বলেন যে হ্যাঁ এত বেশি পড়ার পেছনে কোনো কারণ নেই। ফাইনালি যে কমেন্টটি অনেক বেশি পড়েছে সেটি হলো যে সাধারণ বিনিয়োগকারীদেরকে অনেক বেশি সচেতন হতে বলা হয়েছে। আমার কথা হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা সচেতন হবে না ভয় পাবে এটি আসলে মার্কেট নেচারের উপরেই অনেক বেশি ডিপেন্ড করে। তারপরেও এই বিষয়টি অবশ্যই গ্রহণযোগ্য যে পাবলিককে বা আমাদের সাধারণ বিনিয়োগকারীদেরকে অনেক বেশি সচেতন হতে হবে, কারণ ক্যাপিটাল মার্কেট ঝুঁকিপূর্ণ জায়গা, এখানে বিজনেস করতে হলে অনেক বেশি নলেজেবল হতে হবে, টেকনিক্যাল হতে হবে, এরপরেই মার্কেট থেকে প্রফিট পাওয়া যাবে। কিন্তু এখানে যে এই যে টাকা পয়সা হাওয়া হয়ে যাওয়া বা মার্কেটের যে মানি ফ্লো কমে আসা এটার পেছনে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা কোনোভাবেই দায়ী নয়। বিকজ আপনারা যদি একটু স্ট্যাটিস্টিক্স চালিয়ে দেখেন বা আপনারা একটু যদি অ্যানালাইসিস করে দেখেন দেখতে পাবেন যে সাধারণ বিনিয়োগকারীরা যখন একটি পার্টিকুলার স্টক থেকে প্রফিট টেক করে তারা কিন্তু সেই প্রফিটের টাকাটি হোক বা তাদের যেই অ্যাভেলেবেল ফান্ডটি হোক সেটি কিন্তু উইথড্র খুব কম করে। 90% ক্ষেত্রে কিন্তু তারা আবারও নতুন করে আরেকটি স্টকে সেই ফান্ডটি কিন্তু আবারও ইনভলভ করে ফেলে। কিন্তু মার্কেট থেকে টাকা একবার সরে যাওয়া চলে যাওয়া এই ধরনের কাজগুলো কিন্তু বিগ সাইজের কোনো ফান্ড বা ইনস্টিটিউট বা কোনো প্রতিষ্ঠান থেকেই কিন্তু সাধারণত বেশি হয়ে থাকে। সো এই জায়গাগুলোতে আপনাদের অনেক বেশি সচেতন হয়ে এই জায়গাগুলোতে ফোকাস দেওয়া অনেক বেশি দরকার। এর পরবর্তীতে যে বিষয়টি নিয়ে কথা উঠেছে তা হলো যে বিভিন্ন রকম ইনস্টিটিউট বা আমাদের ব্যাঙ্কগুলোতে কিন্তু নানা রকম ধরনের সুবিধা দেওয়া হয় প্রায়ই, যে আপনারা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করেন বা বিভিন্ন ইনস্টিটিউটদেরকে বিভিন্নভাবে প্রণোদনা বা বিভিন্ন রকম উৎসাহ দেওয়া হয় যে আপনারা মার্কেটে ইনভেস্ট করুন। কিন্তু তারা তাদের ফান্ডগুলোকে যদি ভালো একটি রিজনেবল প্রাইসে যদি স্টকগুলোকে হোল্ড করে এবং সেগুলোতে তাদের ফান্ডগুলো যদি ফ্রিজ করে ফেলে তবে কিন্তু মার্কেটে ছোট্ট একটু বাইরেই কিন্তু মার্কেট অনেক বেশি আপ হওয়ার পসিবিলিটি তখন তৈরি হবে। বিকজ এই ফান্ডগুলো যখন ফ্রিজি অবস্থায় বা ফ্রিজি কন্ডিশনে যখন চলে আসবে তখন কিন্তু ছোট্ট ডিমান্ডেই কিন্তু মার্কেট আপ হওয়ার পসিবিলিটি অনেক বেশি বাড়বে। কিন্তু এখন যে পরিমাণ সাপ্লাই রয়েছে সেই সাপ্লাইগুলোতে তারা বাই করার পরবর্তীতে যদি তারাই সেলার হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট দীর্ঘ সময়ে বা মার্কেট দীর্ঘস্থায়ী হওয়া খুবই টাফ। সো এই জায়গাগুলোতে কিন্তু ইনস্টিটিউটদেরকে, ব্যাঙ্ক সহ আদার্স যারা বড় বড় লেভেলের ফান্ড ডিল করে তাদেরকে কিন্তু অবশ্যই ভালো স্টকগুলোতে আপনারা ভালো যে বিগ পেডাপগুলো যেগুলো আপনারা জানেন যে অ্যাজ এ ফান্ডামেন্টালি স্ট্রং সেগুলোকে একটু প্লিজ ফ্রিজ করার চেষ্টা করেন এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার চেষ্টা করেন। তাহলে আপনারা যেমন একদিক দিয়ে উপকারী এটার বেনিফিট পাবেন পাশাপাশি আমাদের সাধারণ বিনিয়োগকারীরাও কিন্তু এখান থেকে হিউজ বেনিফিট পাবে। সো এই ছিল আজকে আমাদের ওভারঅল ডিসকাশন। আমরা চেষ্টা করেছি সাধারণ বিনিয়োগকারীদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে। সো আশা করব আমাদের ডিএসসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা বাংলাদেশ ব্যাংক যারাই এই ভিডিওটি দেখেন না কেন আপনারা অবশ্যই আমাদের সাধারণ বিনিয়োগকারীদের কথাগুলো অবশ্যই আমলে নেবেন। বিকজ আপনাদের সকল রুলস রেগুলেশন কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের জন্য। সো তারা যদি উপকৃত হয়, তারা যদি মার্কেটের প্রতি কনফিডেন্স ফিরে পায় তবেই কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট একটি উন্নততম উচ্চতায় পৌঁছাবে এবং লং রানে অবশ্যই ক্যাপিটাল মার্কেট ভালো করবে। সো সবাই দোয়া করবেন, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বিজনেস আইকন লিখে আপনারা সার্চ করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করে আপনারা যুক্ত থাকবেন এবং আপনাদের কমেন্টগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেগুলো নিয়ে কাজ করব। আমাদের জন্য দোয়া করবেন। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।